হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। তো আজকেও রেসিপিটা মামি বানাবে। তো মামি বলবে আপনাদেরকে কি করে রেসিপিটা বানাবে। তো মামি কি করে রেসিপিটা বানাবে? দেখো, আজকে আমি নতুন একটা রেসিপি করছি। রেসিপিটার নাম হচ্ছে চিকেন কদম। অনেকটা পুরোটা কদম ফুলের মতো লাগবে দেখতে। আর দেখো, এখানে আমি নিয়েছি চিকেনটা পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখো পোলাও চাল, মানে বিরিয়ানির চালটা, আমি বাসমতি চালটা ভিজিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি সর্ষের তেল। আর দেখো, এখানে আমি নিয়েছি এটা আছে বাঁধাকপি কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর আদা কুচি। আমি প্রথমে চিকেনটা নিয়ে নেব। দেখো, আমি আগে চিকেনটা নিয়ে নিচ্ছি, চিকেনের পেস্টটা। দেখো, প্রথমে আমি লঙ্কা কুচিটা দিয়ে দেব। আর এবার দেখো, এখানে আছে বাঁধাকপি কুচি। আর তোমরা যদি পারো এখানে গাজরটা ইউজ করতে পারো, আর ধনে পাতাটাও দিতে পারো, কিন্তু আমি দেইনি, এটা দিয়ে দেব। আর এখানে আছে আদা কুচি, আদা কুচিটা দিয়ে দেব। আর এবার দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, রসুন কুচিটাও দিয়ে দেব। এবার দেখো, এই যে সম্পূর্ণ মিক্সটা, যে যে মশলাগুলো দিয়েছি আমি, এটা দিয়ে সম্পূর্ণটা দিয়ে মিক্স করে, মানে মেখে নেব এটা দিয়ে। এবার দেখো, এখানে আমি গরম মশলা নিয়েছি, গরম মশলাটা দিয়ে দেব। আর এখানে আমি এক চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব, এটা দিয়ে আবারও মেখে নেব। এবার দেখুন, আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। আর তোমরা যদি চাও এক চামচের মতো এটার ভিতরে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারো। এবার আমি সম্পূর্ণটা মেখে নেব। এবার দেখো, এটা আমি মেখে নিয়েছি। আর এই যে চালটা ভিজিয়ে রেখেছি, এটা এখন আমার লাগবে। আর আমি এখানে গোল গোল করে শেপটা নিয়ে নেব। দেখো, মাখার আগে আমি এক ফোঁটা তেল নিয়ে নিয়েছি হাতে, নিয়ে এরকম সুন্দর করে গোল করে রাউন্ড পাকিয়ে নেব। এবার যে ভিজানো চালটা আমি রেখেছিলাম, এটার ভিতরে দিয়ে সুন্দর করে এরকম করে মিশিয়ে নেব। এরকম হাত দিয়ে হালকা একটু চেপে আমি সুন্দর করে এরকম করে সবগুলো বানিয়ে নেব। দেখো, আমি সবগুলো চিকেন কদমের শেপগুলো আমি নিয়ে নিয়েছি। এখন আমি দেখো যে কাজটা করব তোমাদের দেখাচ্ছি। এবার দেখো, আমি একটা পাত্র নিয়েছি, এতে গরম জল আগে থেকে আমি বসিয়ে দিয়েছি। আর দেখো, আমি একটা থালা নিয়েছি, এরকম ছিদ্র থালা। আমি এখানে তেল দিয়ে, সাদা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। আর এটা এখন আমি এইভাবে দিয়ে দেব। তারপর দেখো, যে আমি শেপগুলো তৈরি করেছিলাম সেগুলো আমি এই থালার উপরে সুন্দর করে সাজিয়ে দেব। দেখো, আমি এতটুকু ফাঁকা ফাঁকা করে রেখেছি, আর নয়তো মিশে যাবে, যখন চালটা ফুটে যাবে তখন মিশে যাবে, ওই জন্য ফাঁকা ফাঁকা করে দিতে হবে। এরকম করে আমি সাজিয়ে বসিয়ে দেব। এবার দেখো, আমি একটা ঢাকনা নিয়েছি, আমি পুরোনো মিনিটের মতো এটা ঢেকে দেব। এবার দেখো, 15 মিনিট পরে আমি ফিরে এসলাম, দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার দেখো, আমি সবগুলো বানিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে, একদম কদম ফুলের মতো। আর দেখো, আমি যে কাজটা করব, এখানে দেখো আমি বাটার নিয়েছি, আর 4 থেকে 5টা রসুনের কোয়া নিয়েছি, আর একটুখানি হলুদ নিয়েছি। এটা এখন আমি গরম করব। দেখো, আমি বাটারটা সুন্দর করে মিল করে নিয়েছি। এবার আমি দেখো এখান থেকে অল্প অল্প করে এই যে আমি চিকেনের কদমটা বানিয়েছি, এটার উপরে সুন্দর করে এরকম করে দিয়ে দেবো কালারটার জন্য। এবার দেখো, আমি ছোঁয়াচ নিয়েছি,
আমি সুন্দর দেখানোর জন্য একটু করে এখানে ছচ মেখে দেব, যাতে দেখতে খুব সুন্দর লাগে। দেখো আমার সম্পূর্ণ কাজটা রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব সুস্বাদু। আর এই রেসিপিটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিয়ে দিও কেমন হলো। আর তো বন্ধুরা দেখতেই তো পারলেন মামি কত সুন্দর একটা রেসিপি বানালো। তো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন আসলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এরকম মজা মজার রেসিপি আমাদের চ্যানেলে আসতে থাকে। তো আর ভিডিওটাকে বেশি বড় করব না, তো ভিডিওটাকে এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।